হ্যালো গাইজ আজকের রেসিপি হলো চিলি চিকেন তো এখানে আমরা চিলি চিকেনটাকে ম্যারিনেট করেছি আদা বাটা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিই এটাকে এখন আমরা খুব ভালো করে ফ্রাই করে নেব এখানে কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ এটাকে খুব ভালো করে ভাজতে হবে তারপরে ওটাকে উঠিয়ে পরে দিয়ে দেবো ক্যাপসিকাম এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেব জুলিয়ান করা আদা আর জুলিয়ান করে কাটা রসুন এটাকে ভালো করে নাচড়া করে দিয়ে দেবো দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আপনার ঝালটা নিজেদের অনুযায়ী দেবেন আর এখানে টমেটো একটু নুন আর ভিনিগার এগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ওপর থেকে সয়া সস একটুখানি দিয়ে দেবো চিলি সস আবার আগে থেকে ভেজে রাখা যেসব সবজিগুলো সেগুলো তারপরে দিয়ে দেবো টমেটো সস এবার নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার একটা ডিমের ফ্যাটি পরে তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবং এটাকে দিয়ে দিলাম এটার মধ্যে নাচাড়া করে উপর থেকে দিলাম গোলমরিচ গুঁড়ো কেমন লাগলো আমাদের হ্যালো গাইজ আজকের রেসিপি হলো চিলি চিকেন তো এখানে আমরা চিলি চিকেনটাকে ম্যারিনেট করেছি আদা বাটা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিই এটাকে এখন আমরা খুব ভালো করে ফ্রাই করে নেব এখানে কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ এটাকে খুব ভালো করে ভাজতে হবে তারপরে ওটাকে উঠিয়ে পরে দিয়ে দেবো ক্যাপসিকাম এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো জুলিয়ান করা আদা আর জুলিয়ান করে কাটা রসুন এটাকে ভালো করে নাচড়া করে দিয়ে দেবো দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আপনার ঝালটা নিজেদের অনুযায়ী দেবেন আর এখানে টমেটো একটু নুন আর ভিনিগার এগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো উপর থেকে সয়া সস একটুখানি দিয়ে দেবো চিলি সস আবার আগে থেকে ভেজে রাখা যেসব সবজিগুলো সেগুলো তারপরে দিয়ে দেবো টমেটো সস এবার নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার একটা ডিমের ফ্যাটি পরে তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবং এটাকে দিয়ে দিলাম এটার মধ্যে নাড়াচাড়া করে উপর থেকে দিলাম গোলমরিচ গুঁড়ো কেমন লাগলো আমাদের